বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ চব্বিশে। ধীরে ধীরে ভিড় কমছে এটিএম এর সামনে। গত কদিন ধরে যে লম্বা লাইন আমরা দেখেছি, কিছুটা হলেও তা ফিকে হচ্ছে এবং নোটও মিলছে, 2000 টাকার নোট মিলছে এটিএম এ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, কি ছবি ধরা পড়ছে আজকে? টাকা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়ার একটি অ্যাক্সিস ব্যাংকের এটিএম এর সামনে। সবাই অপেক্ষায় রয়েছেন, একে একে ভেতরে যাচ্ছেন, এটিএম থেকে টাকা তুলছেন, কারণ এখানে টাকা পাওয়া যাচ্ছে। দাদা, এখানে এটিএম এ টাকা পাওয়া যাচ্ছে? টাকা তো এটিএম এর ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর যার লিমিট 2500 টাকা সেটাও পাওয়া যাচ্ছে, 2000 টাকা যদি কোনো সময় পাওয়া যাচ্ছে। তারপর আবার হচ্ছে, মানে আপনি বলতে চাইছেন শহরের অন্যান্য এটিএম এ সব সময় টাকা পাওয়া যাচ্ছে না? সব সময় টাকা পাওয়া যাচ্ছে না, পেলে ভালো হয়, বিকজ ইউ আর ফেসিং আ লট অফ প্রবলেম, অনেক অসুবিধা হচ্ছে। আজ থেকে তো টাকা বদলের সীমা সেটা 2000 করে দেওয়া হলো, কাল পর্যন্ত 4500 ছিল, 4500 ছিল। তাহলে এই শহরের এটিএম গুলোর কি চেহারা দেখছেন? চেহারা খুবই খারাপ, মানে চেহারা বলতে গেলে ম্যাক্সিমাম এটিএম এ মানে লাইন দেওয়ার পরেও আমরা টাকা পাচ্ছি না, এক দু ঘন্টা পর লাইন দেওয়ার পরেও টাকা পাচ্ছি না, এক বড় জোর। আর যে সব এটিএম এ কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না, মানে খুব দৈবাত ক্রমে দু একটা এটিএম এ টাকা পাওয়া যাচ্ছে, খুব অবস্থা খারাপ। আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। আজকে থেকে তো 2000 এক্সচেঞ্জ করা যাবে, 2000 ম্যাক্সিমাম লিমিট, 4500 ছিল। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার এটিএম এ আপনি লাইন দিচ্ছেন, তারপর গিয়ে এক সময় দেখা যাচ্ছে টাকাই নেই এটিএম এ। তো এটিএম গুলো আগে ঠিক করার ব্যাপার ছিল, তারপরে এটা আনলে ভালো হতো জিনিসটা। এটা থেকে ম্যাক্সিমাম কত আছে? 2000 টাকা। 2000 টাকার বেশি কোথাও পাবেন না, কালকে থেকে লিমিট। এটাই কিন্তু সমস্যা, যেটা বলা হয়েছে যে এটিএম থেকে 2500 পর্যন্ত লিমিট বাড়ানো হয়েছে, কিন্তু শহরের বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে যারা গ্রাহকরা রয়েছেন তারা যেটা বলছেন যে 2000 টাকার বেশি তারা তুলতে পারছেন না। অনেক জায়গাতেই 2000 টাকার একটি নোট পাওয়া যাচ্ছে, ফলে সেটা ভাঙাতেও অনেক সময় সমস্যা হচ্ছে। তবে আজকে সকাল থেকে শহরের অনেক জায়গাতেই আমরা দেখলাম যে এটিএম এ এখনো লাইন সেভাবে নেই। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে শহরের উত্তর থেকে দক্ষিণ আমরা ঘুরছি, সেরকম দীর্ঘ লাইন গত এক সপ্তাহে যেটা চোখে পড়েছে সেটা নেই, ফলে খানিকটা বলা যেতে পারে যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অন্তত এটিএম গুলোর ক্ষেত্রে। ধন্যবাদ ঋত্বিক। আর এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও, ডেবিট কার্ড সোয়াইপ করে নির্দিষ্ট কয়েকটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প থেকে তোলা যাবে 2000 টাকা। আপাতত দেশের 2500 পেট্রোল পাম্পে এই সুবিধা মিলবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় যেসব পেট্রোল পাম্পে এসবিআই এর পিওএস মেশিন রয়েছে সেখান থেকে প্রতিদিন কোনো ব্যক্তি সর্বোচ্চ 2000 টাকা তুলতে পারবেন। পিওএস মেশিনের অর্থ হল পয়েন্ট অফ সেল মেশিন, যেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করার পর মিলবে টাকা। পাম্প অ্যাটেন্ডেন্টরাই 2000 টাকা গ্রাহকের হাতে তুলে দেবেন। আপাতত 2500 পেট্রোল পাম্পে এই সুবিধা পাওয়া গেল, পরে তা বাড়িয়ে 20000 করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই পরিষেবা 24 নভেম্বর পরেও জারি থাকবে। পাম্পগুলিতে পুরনো নোট চলবে 24 নভেম্বর পর্যন্ত।